আসন্না ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প একটি সফলতার গল্প স্থায়ীভাবে দারিদ্র দূরীকরণ এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্যে আসন্না ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে এই প্রকল্প থেকে ইতোমধ্যে তিন হাজারের অধিক নারী পুরুষকে স্বাবলম্বী উপকরণ কিনে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের উপকরণের মাধ্যমে তাদের অধিকাংশের জীবন ও সংসারে পরিবর্তন এসেছে আজ আমরা জীবন বদলে যাওয়া তেমন একজন মানুষের সফলতার গল্প শুনব তার নাম আজাদুল ইসলাম গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মহাদীপুর গ্রামে তার বাড়ি এক সময় তিনি অন্যের স্যানিটারি ফ্যাক্টরিতে কাজ করতেন সেই কষ্টের দিনগুলোর কথা স্মরণ হলে এখনও তিনি বিমর্ষ হয়ে পড়েন আগে বাহিরে কাজ করতে এমনি এসে এতটা উন্নত ছিল না এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আগে থেকে আগে তো প্রতিদিন যদি বৃষ্টি পড়ে তো যাতে পারি না সেদিন কাজ হয় না অথচ দেখা যায় যে মাসের মধ্যে হাতে বিশ দিন কাজ হলে হাতে দশ দিন বসে থাকা লাগে আজাদুল ইসলামের এই কষ্টের কথা জানতে পেরে সোনা ফাউন্ডেশন তাকে বিশ হাজার টাকার স্যানিটারি পণ্য কিনে দেয় এরপরেই আজাদুল ইসলামের ঘুরে দাঁড়ানোর শুরু স্বাবলম্বী উপকরণ দিয়ে তিনি কাজ শুরু করেন নিজেই খুলে ফেলেন একটি ফ্যাক্টরি যে মানুষটি একসময় অন্যের কারখানায় কাজ করতেন এখন তার কারখানায় নিয়মিত পাঁচজন কাজ করে শুধু তাই নয় সম্প্রতি তিনি একটি রড সিমেন্টের দোকান চালু করেছেন আপনাদের আজাদুল ভাইয়ের ব্যবসা হওয়ার কারণে আপনাদের উপকৃত হলে কি হবে আপনাদের লাভ একটা হলো এই যে ডেইলি ইনকাম করতেছি পরিবার যেহেতু ভালো চলতেছে আগে কি কাজ করতে পারতেন আগে করতাম বাইরে করতাম একদিন করতাম আজ সাত দিন নাই বা একদিন করতাম দুই দিন নাই আর কতজন এই ভাই আজাদুল ভাইয়ের ব্যবসা সব মিলে তারপর 20 থেকে 25 জন লোক ব্যক্তিগত জীবনে আজাদুল ইসলাম দিন পালন করেন তার সন্তানেরা সকলে মাদ্রাসার পড়াশোনার সাথে যুক্ত আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ ইসলাম আমার বাবার নাম মোহাম্মদ আজাদুল ইসলাম আমি পড়ালেখা করে মহাদিবুদ্ দারুল ময়নুল ইসলাম হামিসুল্লাহ মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছি এবং আমার ছোট ভাই যে আছে ও কিতাব বিভাগে পড়তেছে আমার ছোট বোন আছে সেও হেফস বিভাগে পড়তেছে আজাদুল ইসলাম আমি আলহামদুলিল্লাহ ব্যবসাটা চালু করার থেকে এখানে আমি কাজকর্ম করতেছি এবং ছেলেপেলে নিয়ে কিছু লোকজন ব্যবসা আলহামদুলিল্লাহ এখানে আমি ব্যবসা করতেছি আমার পারিবারিক অবস্থা আমার কোনো বাড়িতে কোনো সম্পত্তি নেই মানে বাড়ি ঘর জমা জমি নাই

যেভাবে আমাকে সহযোগিতা করছে তাদেরকে আরো এরকম দেওয়ার মতো দাম করে আল্লাহ আজাদুল ইসলামের ঘুরে দাঁড়াবার সংগ্রামের সঙ্গী হতে পেরে আসুনা ফাউন্ডেশন গর্বিত এবং আনন্দিত আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে